এই মুহূর্তে আমরা আছি পলসন্ডা গ্রামে। এই পলসন্ডা গ্রামে এক নিরীহ নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলার প্রতিবাদে এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাব অভিযুক্তের বাড়ির দিকে। সেখানকার পরিস্থিতি কি রয়েছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন অভিযুক্তের বাড়ির সামনের এলাকাটা কালো ধোঁয়ায় ভরে গেছে, কারণ অভিযুক্তের বাড়িতে আগুন জ্বলছে। পাশের বাড়ির গুলার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা কথা বলেছিলাম একজন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সাথে, তিনি কি বলছেন চলুন শোনা যাক। এই আমাদের যে পলসন্ডা পলসন্ডা মিলন সংঘের পার্শ্ববর্তী এলাকায় যে একটা গোরস্থান আছে, পশ্চিমপাড়ার মসজিদ কমিটির একটা পুকুর, পিত্তলা বলে নাম, এই পুকুরটার উত্তরগায়ী যে একটা বাড়ির উপর দিয়ে একটা রাস্তা আছে, বুধবার দিন সকাল 8:15 দিকে ওই মেয়েটা পার হয়। পার হওয়ার সময় ওই যে অলিউল্লাহ বলে ছেলেটা ওইটা ছুটে গিয়ে ওই মেয়েটাকে ওই ঘরের পিছনে গিয়ে ধরে ধরে এখন বর্তমানে যে আরও তিনজনকে ধরে নিয়ে গিয়েছিল, সেই তিনজন কিন্তু মধ্যে দুটো ছেলে বলছে নাকি আমরা কিছু জানিনি, মৌমাছি চাষের জন্য 24 পরগনায় বাড়ি, সেই ছেলেটা ওইখানে থাকতো, সেই ছেলেটা দেখিছিল, সেই ছেলেটা দেখার পরে কিছু লোককে বলে কিন্তু তারা যায়নি, সেখানে না যাওয়ার কারণে ওই অঘটনটা ঘটে গেছে। এটা বেলা 4টার দিকে হবে এই রকম টাইমে এক ব্যক্তি ওই বাগান নিয়েছিল, সে খুলে ওইখানে বাগান দেখতে গিয়েছিল, বাগান দেখার পরিপ্রেক্ষিতে দেখছে যে পুকুরের কোণে সেই লাশটা ভাসছে, তাকে তখন তার আত্মীয় স্বজনরা গিয়ে তুলে দেখেছে এবং পুলিশকে খবর দিয়েছে। পুলিশ পলাশীপাড়া থানার পুলিশ এসে সেই লাশ নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে তার ময়নাতদন্তের জন্যে তাকে পলাশীপাড়ায় রেখে ওকে তেহট্টে পাঠায়, তেহট্টে থেকে ওখানে কৃষ্ণনগর পাঠিয়েছে, কৃষ্ণনগর থেকে আবার কলকাতায় পাঠানো হয়েছিল। আজকে সকালে কী হয়েছে? আজকে সকালে হ্যাঁ লোক সব ই করে এইসব বিভিন্ন রিপোর্টে দেখছে যে মেয়ের নর্মালে মার্ডার করা হয়েছে। এই কথাটা শুনে গ্রামের লোকে পাড়ার লোকে উত্তেজনা হয়ে যে এর মর্মান্তিক যে দৃশ্যটা, তাকে রেপ করে মারা হলো অথচ তার প্রতিক্রিয়া করলো না, কেন করবে না এই বলে গ্রামের লোক উত্তেজনা হয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ এসে কুলগাছি পর্যন্ত ওখানে রাস্তা অবরোধ করা হয়েছিল। এই মুহূর্তে আপনারা কী চাইছেন? এই মুহূর্তে আমরা চাচ্ছি যে দোষী তার ফাঁসি হোক। আপনার নাম? আমার নাম আমিনুল্লাহ মণ্ডল।